পালাগানে আমরা চলে আসলাম। দরবারের পক্ষ হইতে আমাদের পালা নির্ণয় করে দিলেন, পালাটি চলবে সবাকারে, একটি নবুয়াতের পালা আর একটি বেলায়েতের পালা। আজকে এই সিঙ্গার মানিকগঞ্জের গোপালনগর তথা সাউরাইলের পাশে আমাদের আল হুসাইনি পাক দরবার শরীফ বাবাজান হায়দার আলী আল চিশতি নিজামি, তার দরবারে আজকে আমরা গান করার জন্য আসছি। কথা অনুযায়ী দরবারের পক্ষ থেকে যে গান করার জন্য আমাদেরকে আদেশ করা হলো, নবুয়াতের পালা বেলায়েতের পালা, তো শরীয়ত সরকার গাবে বেলায়েতের পালা, নবুয়াতের পালা গাবে বাউল মাতা আলেয়া বেগম। তো মনে মনে বসে বসে একটা জিনিস খুব খেয়াল করলাম, একটা ভাবনা রাজ্যের মধ্যে ছিলাম, কারণ মানিকগঞ্জের আরেকটি থানা সাটুরিয়া থানা, এই সাটুরিয়া থানার একটু উত্তর সাইডে জায়গাটার নাম হলো আমতা। এই আমতা যিনি মানুষ রূপে এসেছেন তার নাম হলো ভবা পাগলা। এই ভবা পাগলার একটা বাণী, যিনি সঙ্গীত শ্রবণ করে তিনি একা শ্রবণ করে না, কে যেন তার সাথে থাকে। যিনি সঙ্গীত পরিবেশন করেন তিনিও একা করেন না, কে যেন করায়, এই জন্য সে করে। তা আমি যেখানে বসে গান শুনলাম, আমি একা শুনি নাই, মালিক আমাকে শোনাইছে, এই জন্য আমি শুনছি। তো মনে মনে ভাবলাম, জ্ঞানী পণ্ডিত যত বুড়া হয় জ্ঞানের ধার তত কমে না, বারে বারে। বাহ, আপনার তো সচেতন মানুষ, আপনারা তো সিঙ্গারের মানুষ, তুলনাই হয় না আপনাদের। পণ্ডিত যত বৃদ্ধ হবে তার জ্ঞান ততই আরো বাড়বে, বাড়বে, কত সত্য। তো উনি মেয়েদেরকে গান শিখাইবার চায়, এই সময় যদি ওনার রাগ উঠে যায়, খবর আছে, খবর আছে, তখন লাগল টাগল পায় না, মানে এরকম একটা বুঝ দিছে কথাটা ঠিকই, তো ওই রকম একটা আমারও ওই রকম করবো আর কি, এটাও কইছে। আমার দয়াল কইছে, যে খাইছে বিরে লাত্তি, তার আদার ঘরে জ্বলছে বাত। কি করেন আপনারা? তো আপনার ছাত্র ছাত্রী লাত্তি দিলে আমার মনে হয় আদার ঘরে বাত্তি জ্বলবে। তো আমিও তো আপনার এরকম একজন, তাই না? আধার ঘরে জ্বলবে বাতি, যে খাইছে গুরু লাত্তি। যে গুরু লাত্তি খাই নাই ও তো ভক্তের জাতি নে। তবে নবুয়াত আর বেলায়াত আমরা দুটি পথ নয়, একজনের পথ, যাকে সৃষ্টি না করলে কলকায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতো না, কালামে যার প্রকাশ প্রমাণ প্রসাদ বিশ্ব চরাচরে, যার আগমন প্রিয় নবী সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাক লাউলা কাল্লাম মাখালাকতুলা ফ্লাক, ওনাকে সৃষ্টি না করলে এই পৃথিবী তো দূরের কথা, একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না। উনি তার পবিত্র জামানে বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এটা আমার হুজুর পাক সকলে বলেন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের নাম যতবার নিবেন ততবার সম্মান করবেন, আল্লাহ রসুল প্রদত্ত প্রেমাস্পদ যিনি, আল্লাহ সত্তা সত্তায়িত যিনি, যিনি হলো জাতিশক্তির অধিকার, তিনি আমার রসুল, সকলেই বলেন সুবহানাল্লাহ। বেলায়াতটা কি,
বে লাম ইয়া তে এই চার হরফ হলো বেলায়াত। আল্লাহর পবিত্র কোরআন, আমি আমার মায়ের প্রশ্নের জবাব দিতেছি, আমি যে কথাগুলো বলতেছি আপনাকে বলি, আপনি যে কথা বলেন আমাকে বলতেছেন, যদিও আপনারা আমাদের কথা অন্যদিকে নিয়েন না। আল্লাহর পবিত্র কোরআনের একটি হরফ বিসমিল্লাহি রহমানের শুরু করি কি দিয়া, বিসমিল্লাহি রহমানের রাহিম। সমস্ত কাজের আগে হলো বিসমিল্লাহি রহমানের রাহিম। এর প্রথম আরবি হরফ পবিত্র কোরআনের পবিত্র হরফ সেটা হলো বেহরফ। এই বেহরফের যে শান মান অর্থ তাৎপর্য, এটা আমি শরীয়ত সরকার হাজারো রাত কইলেও শেষ করা যাবে না। একটা হরফের ব্যাখ্যা আমার দেওয়ার সাধ্য শক্তি নেই। তবে বে বিসমিল্লাহ দিয়ে হলো বে, অর্থাৎ বে দিয়ে বিসমিল্লাহ, আর বেলায়েত লিখতেও হলো প্রথম বে। বে হলো শহীদ, কার শহীদ? আল্লাহর শহীদ। লাম নিগুড় রহস্য। বে আল্লাহর পবিত্র কোরআনের হরফ, বে বেতে বিসমিল্লাহ, বেতে বেলায়াত, বেতে শহীদ, বেতে আবার মুখেরই গঠন। বে লাম, লাম নিগুড় রহস্য, ইয়াতে হলো এলাহি, তেতে হলো তৌহিদের দরিয়া। তৌহিদের দরিয়া এটা কল কায়নাত সমস্ত পৃথিবী খুঁজলে কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র এই মানব দেহ ছাড়া। এই তৌহিদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে দেখছে সেই কেবল বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। আমার ফাউন্ডেশন আমি আপনাকে দেখাইলাম, এটা আল্লাহ প্রদত্ত সত্তা, বেলায়েত কোনো বস্তু না, বস্তু হলো নবুয়া। কি কন? বেলায়েত হলো পাওয়ার, বেলায়েত হলো শক্তি, বেলায়েত হলো সত্তা, বেলায়েতের মালিক হলো আল্লাহ। সেই আল্লাহ হলো বেলায়েতের মালিক। আল্লাহ দিল কাকে? আমার হুজুর পাককে। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক কাকে দিয়ে এলো? হুজুর পাক দিল মাওলা আলীকে। মাওলা আলীর থেকে ছয়টা খলিফা হয়ে হাসাইনি এবং হুসাইনি বংশ আসছে। একজন হলো আতায়ে রসুল হিন্দি অলি, গরিবের বন্ধু, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। আমার হুজুর, আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর পাক বেলায়েত পা মাওলা আলীকে বেলায়েত দেওয়ার আগেও কাকে কাকে বেলায়েত দেওয়া হয়েছে দলিল ভিত্তিক জানতে চাই, বলছে কিনা? বেলায়েত কয় প্রকার ভাগ হওয়ার কারণ কি, কোন ভাগের নাম কি, আর কোন ভাগ কার জন্য হইল প্রযোজ্য, এটাই হলো আমার মায়ের প্রশ্ন। বেলায়েত হলো চার প্রকার, কারো কারো মতে তিন প্রকার, বেলায়েতে আবরণ, বেলায়েতে ইনসান, বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা। কয়টা হইল? চারটে। আবার বলি, অপরাধ মাফ করেন, রশিদ সরকার একটা গান লিখছে কি, বেলায়েতে ইনসান জানার মতো, বেলায়েতে ইনসান জানার মতো করে যান জানা পীরের কাছে, যান গা মহব্বতের বাজারে, আপন ঘরে বসে যদি দেখিতে চাও তোর মাওলারে, তাহলে বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ, বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা। আল্লাহ মূল বেলায়েতে একটাই, এটা স্থান কাল পাত্র বিশেষ। হ্যাঁ, যখন কলসির মধ্যে পানি থাকে কি কয়? কলসির পানি। যখন জগে থাকে? জগের পানি। যখন গ্লাসে থাকে? গ্লাসের পানি। যখন কাপে থাকে? কাপের পানি। যখন টিউবওয়েলে থাকে? টিউবওয়েলের পানি। যখন কুয়ায় থাকে?
কুয়ার পানি যখন নদীতে থাকে, নদীর পানি যখন সাগরে থাকে, সাগরের পানি, আচ্ছা পানি কি আলাদা আলাদা নাকি? না না, ওই পানি একটাই তো, বেলা এতে একটাই, এটা স্থান কাল পাত্র বিশেষ নামকরণ করা হয়েছে। কি কোবরা সোগরা ইনসান আবরণ, আল্লাহ রসুল আলী, আলীর থেকে হলো হাসান হুসাইন হইয়া বড় পীর এবং খাজা মঈনুদ্দিন চিশতি। একবারে চাপিয়ে দিলাম, আর কোনো কাঠা মাঠা পথের মধ্যে একটু কথা আছে। তা অনেকেই মনে করবেন খাজা মঈনুদ্দিন চিশতি, ওনারা খাজা মঈনুদ্দিন চিশতি আর হলো আমার হুজুর বড় পীর যার নাম হলো পিরানে পীর, যিনি হলো আব্দুল কাদির জিলানী, ওনারা মাতৃগর্ভে আল্লাহর অলি হয়েছেন, ওনার এই রুহানি জগতে আল্লাহর অলি, রুহ জগতেও অলি, মায়ের গর্ভে অলি, এই দুনিয়ায় আসার পরেও ওনারা হলো আল্লাহর অলি অলি। তাই বুঝে মনে মনে কইবেন যে বয়াতি আবার নবীর চাইতে কি তাদের কি বড় করা হয়েছে? না, আমার হুজুর পাক বড়, হুজুর পাকের সেজরা থেকেই তো আসছে, কে? খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর। আমার প্রিয় নবী যখন পবিত্র মেহরাজ ভ্রমণে যায়, উনি বুড়াকে আহরণ করতে চায়, শতবার চেষ্টা করেও সেখানে চড়তে পারে না, তখন একটা কালো পাথরের মধ্যে উনি পা রেখে বুড়াকে যখন আহরণ করলেন, আল্লাহ রসুল ছিল, সকলে বলে সাল্লাল্লাহু, আল্লাহ রসুল ছিল অন্তর্যামী, উনি হাজির এবং নাজির, উনি নূরের নবী, উনি নিখিল বিশ্বের ধ্যানেরই ছবি, উনি ছিল অন্তর্যামী। যখন পাথরের উপরে তার পবিত্র কদম মোবারক রাখলেন, তাকে দেখলেন পাথর ঘামতেছে, পাথর ঘামতেছে, উঠেন উঠলেন বুড়াকে, বুড়াকের মধ্যে আহরণ করে বলল, ও পাথর তুমি ঘামতেছ কেন? তুমি তো ঘামো না, তুমি তো পাথর না, তুমি নিশ্চয় কারো রুহু। সে কে? তখন বলল, তোমার নাম? তখন পাথর বলছিল, আমি ঘামি না, আমি কাঁদি, আমি কাঁদি, কেন কাঁদি? আমি আপনার জন্য কাঁদি, আমার প্রিয় নবীর জন্য আমি কাঁদি। সে কে? সে হলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতুসালাম। আর যাকে ইশারা করলেন, এই পাথরটা ছিল আব্দুল কাদির জিলানী। হে, আমার নাম হলো আব্দুল, আব্দুল অর্থ দাস, কাদির অর্থ বন্ধু। আমার হুজুর পাক তার পবিত্র জবান মুবারকে বলল, তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর অলি, তুমি রুহানি জগতে অলি, মাতৃগর্ভে অলি, দুনিয়ায় থাইকে অলি। আমার পা যখন তোমার কাদের উপরে পড়ল, তোমার পা থাকবে এই পৃথিবীর সমস্ত অলিয়া অলিয়ার কাদে। সেদিন একটা বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ সত্তা বড় পীর সেদিন এই হালিয়াত্রা দেখাইছিলেন, এটাও আপনার প্রশ্নের জবাব আমি দিলাম। এবার আসেন আতায়ে রসুল হিন্দি অলি গরিবের বন্ধু, গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। বুড়াক যখন নাড়াচাড়া করে, বুড়াকের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন, তার নাম হলো মঈনুদ্দিন। আমার হুজুর পাক বলল, তুমি কে? উনি তো জানে উনি কে, তারপরে বলল, তুমি হলো মঈনুদ্দিন। মঈন শব্দের অর্থ হলো রক্ষক, আর দিন মানে হলো ধর্ম, তুমি হলো ধর্মের রক্ষক, তোমার নাম হলো মঈনুদ্দিন। এই শুভ আগমনে, শুভ আগমনে যখন আমার বুড়াকে লাগাম ধরে দাঁড়িয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হয়ে গেলা আতায়ে রসুল। এই সমস্ত পৃথিবীর যত অলি আফজাল সাধুগুরু বৈষ্ণব থাকবে, তোমার সিকনি ছাড়া ছাড়া কেউ অলির দরজা লাভ করতে পারবে না। তিনি হলো আমার খাজা বাবা, এরা বেলায়েতি হাল ওই সময় দেখাইছিল। তাই বুঝে অনেকেই অনেক ভাবতে পারেন যে আমার হুজুর পাক যেহেতু আলীকে দিছে, এটাই ঠিক, কিন্তু ওখানে ছিল এই সৃষ্টি জগতের আগে তারা বেলায়েতি পাওয়ার অর্জন করেছে। আর একটা কথা বলি, আচ্ছা পানির মালিককে? আল্লাহ। সবকিছুর মালিককে? আচ্ছা সবকিছুর মালিক হলো আল্লাহ। আচ্ছা আল্লাহ যে মালিক কোনো সন্দেহ নাই। আচ্ছা এই দুনিয়াটা বানাইছে কান্নুরে? হুজুর পাক সকলে বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের নূরে বানাইলো। আচ্ছা পানির মালিক হলো আল্লাহ, পানি হইছে নবীর নূরে। আচ্ছা পানির পাহারাদার তার নাম কি? হ্যাঁ, তার নাম হলো খাজা খিজির আলাইহিসসালাম। খাজা খিজির, তারে আমরা গ্রাম্য ভাষায় এক বাক্যে বলি খোয়াস খিজির, কিন্তু তার কালামে তার প্রমাণ আসছে উনার নাম হলো হযরত খাজা খিজির আলাইহিসসালাম। উনিও বেলায়েতি অর্জন করেছে এই পৃথিবীতে আসার আগে। একটা গান আমি রাখবো আপনার কাছে, আমি ছোট্ট একটা প্রশ্ন করে যাই, যদিও প্রশ্ন ছোট কিন্তু ভিটামিন হইলো বড়া। বাহ, কারণ হইলো আপনার কাছে প্রশ্ন, নবী আগে না নবুয়াত আগে? নবী আগে না নবুয়াত আগে না নূর আগে? যদি কোন নবুয়াত আগে তাহলে নবীর অবস্থা ছিল কি? যদি বলেন নবী আগে, নবুয়াতের অবস্থা ছিল কি? যদি বলেন নবী আগে বা নবুয়াত আগে, তাহলে নূরের অবস্থা ছিল কি? এই একটাই প্রশ্ন, দুইটা কোনো প্রশ্ন করবি না। কারণ হইলো ওই যে বলছে, মানে কথার মতো কথা হইলো অল্প কথাই মানুষ বুঝে, তাই না? ওই চাষা গেছে হইলো বাজারে, এর বৌমা দিছে হাতে ব্যাগ, বাবা এই ব্যাগ বইরে আপনি সদাই নিয়ে আইছেন, সব কিছু নিয়ে আইছে। তো আসার পরে কইছে, মা এই যে ব্যাগ নেও। তো বৌমা কয়, বাবা সরিষার তেল আনেন নাই? কয়, মা আনছি। কল কোথায়? কয়, ব্যাগে। কয়, কাঁচামরিচ যে দাম বেড়েছে কাঁচামরিচের, ওটা কোথায়? কল ওটাও। কয়, সোয়াবিন তেল? কল ওটাও আনছি, ওটাও ব্যাগে, ওটাও দামি জিনিস তো, ওটাও ব্যাগে। কয়, তাহলে আলু আনেন নাই? আনছি। মুসুরির ডাউল আনছি সব। ও আম্মা জানেন নাকি পান শুভে জানেন নাই? কলা ওটাও আনছি। কল কোথায়? কয়, ব্যাগে। কয়, ব্যাগ তো একটা। কল, মা গিয়ে দেখো এই একটার মধ্যেই ব্যাগটা। প্রশ্ন তো একটা করছি, এই একটার মধ্যেই ব্যাগটা। এই নূরেরও ব্যাখ্যা দিবেন, নূরেরও ব্যাখ্যা দিবেন, নবীরও ব্যাখ্যা দিবেন, আর নবুয়াতের ব্যাখ্যা দিবেন, এর আক পাস কি? বলা হয়েছে আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, এখানে নূর। আওয়ালামা খালাকাল মিন আখল, আখল মানে কি? জ্ঞান। আওয়ালামা খালাকাল মিন ইশক, আওয়ালামা খালাকাল্লাহু মিন রুহি, আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি। এই ব্যবাক্তি প্রথম, আসলে প্রথম কোনটা, পরে কোনটা, আগে কোনটা, পরে কোনটা, মাঝখানে কোনটা, এইটা আমাকে ভেঙে দিয়ে দেন, সিরিয়াল মিলিয়ে দেন, সিরিয়ালটা মিলিয়ে দেন। মানুষ চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, ভালো ভালো ডুবে দেখ বেলায়াতে আয়, বেলায়াত সাগর মনোরায়, মাওলাজি নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। এই গানটা মানিকগঞ্জ হরিরামপুর থানা জিটকার আল্লাহর অলি ফকির আব্দুর রশিদ আল চিস্তানি জানি, তার গান। এই গানে কি বলছে? চিনবি যদি আল্লাহ রসুল রে মানুরে, চিনবি যদি আল্লাহ রসুল রে মানুরে, চিনবি যদি আল্লাহ রসুল রে, ডুবে দেখ বেলায়াতে আয়, ডুবে দেখ বেলায়াতে আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হন, দয়ালের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হরে হে। চিনবি যদি আল্লাহ রাসুল রে গোলাম, চিনবি যদি আল্লাহ রাসুল রে আমার মন, বেলায়াতে আয় আমার মন, মুক্ত মানব হয়।
হয় বর্ষিদের নাম শরণে, নাম শরণে মুক্ত মানব হয়। বেলায়াত হয় চার হরপে ভেজানতা কর্ম করে, আরে মানুষ বেলায়াত হয়, বেলায়াত হয়, বেলায়াত হয় চার হরপে ভবে ভেজানতা কর্ম করে, মুর্শিদ কাছি মিলে পারে গো ভবে, মুর্শিদ কাছি মিলে পারে গো ভবে, মুর্শিদ কাছি মিলে পারে গো আমার মন রসুল সে না যায়, আমার মন রসুল সে না যায় দয়ালের নাম শরণে, নাম শরণে মুক্ত মানব হয় মুর্শিদের, নাম শরণে, নাম শরণেই মুক্ত মানব চার হরপে ভেজানতা কর্ম করে, আরে রসুলকে চিনিলে পরে আল্লাহ সেনা যায়, বেশ লামিয়াতে বেলায়াত হয়ে যায়, বেলায়াত দেশের বাসিন্দা হলে অলি তারে কয় তোনাজিনা আর সাফারি, তাতেই রসুল হয় কান্দারি, আরে কত পাপি তাপি পাই উদ্দারি মুর্শিদের চরণে আশ্রয়, আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্দার, হে আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার এইভাবে তুমি আমার পারের কান্দার, তুমি অন্তিম কালে দিও দেখা গো মুর্শিদ, অন্তিম কালে দিও দিদার গো, তুমি অন্তিম কালে দিও দিদার গো, যেদিন হইব বিদায় পাখি লইবে বিদায় মুর্শিদের নাম শরণে, নাম শরণে মুক্ত মানব হয় দয়ালের, নাম শরণে, নাম শরণে মুক্ত মানব চিনবি যদি আল্লাহ রসুল রে মাটি, চিনবি যদি আল্লাহ রসুল রে মানুষ, চিনবি যদি আল্লাহ রসুল রে তবে থাক বেলায়াত দরিয়ায়, তবে থাক মুর্শিদের রাঙ্গা পায় মাওলাজি, নাম শরণে, নাম শরণে মুক্ত মানব হয় দয়ালীর, নাম শরণে, নাম শরণে মুক্ত মানব হয়।